Assalamualaikum everyone, welcome back to my channel. আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বরাবরের মতো চলে আসলাম আরো একটি শপিং ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জেদ্দার আল বাওয়াদি মার্কেটে বাঙালিদের কি কি পাওয়া যায়। যে জায়গাগুলো চিনতে এবং জানতে আমার অনেক সময় লেগেছে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি যাতে আপনারাও জানতে পারেন। তাছাড়া আমি যা যা শপিং করেছি সেটাও শেয়ার করেছি এই ভিডিওতে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে, সুতরাং কোনো রকম স্কিপ না করে পুরোটা ভিডিও সঙ্গেই দেখতে হবে। এখন আমি আছি জেদ্দার আল বাওয়াদি মার্কেটে। যারা জেদ্দায় থাকেন তারা অবশ্যই নামটা জেনে থাকবেন। এই এরিয়াটা মোটামুটি ভালোই বড়, আর এখানে কি কি পাওয়া যায় আমি ট্রাই করেছি সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো এখন যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একশো রিয়াল করে, এগুলো হচ্ছে ঈদ স্পেশাল কালেকশন। এই সপ্তাহে যা যা আছে সবকিছু একশো রিয়াল করে। এখন যে ব্লু কালার ড্রেসটা দেখতে পাচ্ছি, এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর ছিল। এই ড্রেসগুলোর ব্যাক সাইডও খুব সুন্দর ডিজাইন করা, সেটাও আমি একটু পরেই শেয়ার করছি। 100 রিয়াল না? ওকে Yes. 100 real. 100. Okay. Both 100 real. এখন আমি আছি একটি পেট অ্যানিমেলের শপে। এখান থেকে আমি মুরগি কিনবো। আপনারা যদি কেউ বাসায় পোষা প্রাণী পালতে চান তাহলে এখান থেকে কিনতে পারবেন। So cute. তুমি নিবা? You like this? এগুলো হচ্ছে একরমের ফিস। তো এগুলো যদি কেউ কিনতে চান পার পিস 10 রিয়াল করে, আর যদি তিনটা একত্রে কিনা হয় তাহলে 20 রিয়াল। 20 টাকা? আচ্ছা, দুইটা 60 রিয়াল না? সামনে যেহেতু ঈদ তাই এখন কিছু লেটেস্ট ডিজাইনের শো কালেকশন দেখবো। এখানে খুব সুন্দর সুন্দর শু কালেকশন রয়েছে লেডিস এবং জেন্টস সবার জন্যই। পার্টি ওয়ের এই শুটা কিন্তু খুব সুন্দর। তো এখন আমি দেখছি আয়নের জন্য জুতা। এই সপ্তাহে সবচেয়ে যে জুতাটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে যেটা, এগুলোর দাম হচ্ছে 150 রিয়াল। এখন দেখবো আয়নের পায়ে ঠিক মতো লাগেনি, যদি ঠিক মতো সাইজ মতো পেয়ে যায় তাহলে এগুলোই নিয়ে যাবো। এই তো আয়নের মাপ মতো জুতা পেয়ে গেছি, আয়নের কিন্তু ঈদের জুতা কিনা শেষ হয়ে গেল। এই ইয়েলো কালার স্লিপারটা খুব সুন্দর ছিল, এটার প্রাইস ছিল 50 রিয়াল। সামনে যেহেতু ঈদ তাই আমি নিজের জন্য কিছু গর্জিয়াস টাইপের ড্রেস দেখছি। এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে অনেক কয়টা কালার আছে, সব কয়টা কালারে অনেক সুন্দর সুন্দর, বিশেষ করে গ্রিন কালার, অফ হোয়াইট কালার আর ব্ল্যাক কালার। এটা হচ্ছে আবাই স্টাইলের ড্রেস, যারা স্লিম তাদেরকে পরলে অনেক সুন্দর লাগবে। তো চলুন দেখি এর প্রাইস কত আছে। এটার প্রাইস হচ্ছে 180 রিয়াল। এরপর যে কালারটা দেখব সেটা হচ্ছে ব্ল্যাক কালার। এখানে অনেক কয়টা কালার আছে, তার মধ্যে তিনটা কালারে আমার বেশি ভালো লেগেছে। এখন দেখতে পাচ্ছেন কিছু পার্স কালেকশন, খুব সুন্দর সুন্দর কিউট কিউট, দেখি মনে হয় দুই একটা নিয়ে যাই। আয়না আমাকে বলতেছিল বড় হয়ে আমাকে গোল্ডের পার্স বানিয়ে দিবে, আমি বললাম ইনশাল্লাহ, ছেলে দেখ আর না দেখ বলেছে এতে আমি অনেক খুশি। এই কিউট কিউট পার্সগুলোর দাম কেমন চলুন দেখে নিই। তো এই হোয়াইট কালার মধ্যে যেটা, এটার দাম হচ্ছে 53 রিয়াল। এই যে একটা, এটার প্রাইস হচ্ছে 68 রিয়াল, এটা হোয়াইট কালারের মধ্যে। আর এটা একদম সিম্পলের মধ্যে, এটার দাম হচ্ছে 30 রিয়াল। এটা এখানে বাচ্চাদের স্কুলের ব্যাগ আছে, এগুলো 30 থেকে 40 রিয়ালের মধ্যে পাওয়া যায়। এগুলো কি বাচ্চাদের? এগুলোর প্রাইস কত? 20 রিয়াল। কিউট তো। এটা হচ্ছে 55 রিয়াল। হচ্ছে 55 রিয়াল। হ্যাঁ, 35 রিয়াল। এখন দেখতে পাচ্ছেন কিচেন রুমের সামগ্রী। এখান থেকে আপনারা চাইলে কিচেন রুমের অনেক প্রোডাক্ট নিতে পারবেন, বিশেষ করে দেশে যাওয়ার সময় কার্টন বাঁধার জন্য রশি, কস্টে বিভিন্ন ধরনের ফ্রাইং প্যান সবই পেয়ে যাবেন আল বাওয়াদিতে। এখন আবার চলে এসেছি ড্রেসের শপে। লাস্ট টাইম যখন এই শপের ভিডিও দিয়েছিলাম অনেকে অ্যাড্রেস চেয়েছিলেন, তখন দিতে পারিনি, তো আমি এই ভিডিওতে ট্রাই করেছি আমাদের অ্যাড্রেস শেয়ার করার জন্য। এই শপ থেকে যে ড্রেসটা পছন্দ করে রেখে গিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেটা আনফর্চুনেটলি শেষ হয়ে গেছে। প্রাইস 150.
রেড 200 এখন আবার এই ড্রেসটা খুব পছন্দ হয়েছে তো যাই হোক শেষ হবে আবার আসবে এরকম আসবে যাবে এটা নিয়ে টেনশন করে লাভ নেই তো এই হচ্ছে ওনাদের শপ অ্যাড্রেস এটা হচ্ছে জেদ্দা আল বাওয়াদি মার্কেট গেট নাম্বার 4 শপ নাম্বার 127 450 এটা অনেক হেভি ওয়ার্কের ড্রেস যদিও আমার এত হেভি ওয়ার্ক ভালো লাগে না তারপর শেয়ার করলাম যদি কারো পছন্দ হয়ে যায় ড্রেসটার হাতাটা দেখতে পাচ্ছেন লেস দিয়ে অনেক গর্জিয়াস করে কাজ করা প্রাইস 200 ইয়েস ওকে এন্ড দিস ওয়ান ইজ 180 এই ড্রেসটার কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর এখানে এমন সুন্দর সুন্দর অনেক ড্রেস কালেকশন রয়েছে আপনারা চাইলে ভিজিট করতে পারেন ড্রেস তো দেয়া আছে এগুলো হচ্ছে গিফট আইটেম এখানে দেখতে পাচ্ছেন ঘড়ি কলম তারপর তসবি খুব সুন্দর গিফট আইটেম কিন্তু তো এখন আমরা আছি জেদ্দার আল বাওয়াদির সবচাইতে কম দামি মার্কেট এটা হচ্ছে 2 রিয়াল শপ এখানে সব কিছুই 2 রিয়াল করে এর আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম জেদ্দার 5 রিয়াল শপ তো এখন দেখতে পাচ্ছেন 2 রিয়াল শপ এখানে ভ্যারাইটিস আইটেমের জিনিস পাওয়া যায় যার দাম হবে মাত্র 2 রিয়াল করে এখানে রয়েছে সুই সুতা তারপর বিভিন্ন ধরনের হেয়ার ব্যান্ড রয়েছে সিম্পল ডিজাইনের মধ্যে নেকলেসও নুসপিনেরও হিউজ কালেকশন দেখা যাচ্ছে মোটামুটি অনেক ধরনের শপই তো দেখিয়েছে এখন দেখাবো আপনাদেরকে জেদ্দার আল বাওয়াদির ইমিটেশনের শপ 45 লং চেনের মধ্যে লকেট এটা কিন্তু খুব সুন্দর এটার দাম হচ্ছে 45 রিয়াল এগুলো দেখতে গোল্ডের মতো কিন্তু এগুলো কিন্তু গোল্ডের না তাই গোল্ডের পরিবর্তে পরার জন্য এই সেটগুলি রয়েছে খুব সুন্দর সুন্দর ব্রেসলেটও এখানে রয়েছে খুব সুন্দর সুন্দর হোয়াইট স্টোনের নেকলেস তো এগুলোর দাম এবং ডিজাইন সম্পর্কে জেনে নিব তো এই হচ্ছে এই শপের অ্যাড্রেস আপনারা চাইলে ভিজিট করতে পারেন ওকে থ্যাংক ইউ সো মাচ এরপর আবার চলে যাবো লেডিস ব্যাগ এটা 35 রিয়াল এই যে এগুলি কত যেগুলি এই গ্রে কালারটা 30 রিয়াল ইন্ডিগুলো হচ্ছে ফেডনি এটা হচ্ছে 60 রিয়াল 45 রিয়াল তাহলে ওটার দাম কত যে তিনটা55 রিয়াল এরপর আমি যাবো বেড কভার কিনতে তো চলুন আমার সঙ্গে 40 রিয়াল 35 রিয়াল রিওয়ালা 60 রিয়াল ওকে এওয়ালা 60 রিয়াল সিঙ্গেল 20 রিয়াল ডাবল 25 রিয়াল এগুলো হচ্ছে নর্মাল ইউজের জন্য কম্বল টাইল কিতনা হ্যাঁ 20 রিয়াল 30 রিয়াল 40 রিয়াল আর কমফোর্ট কমফোর্ট বেড 80 রিয়াল ডাবল বেড 100 রিয়াল 120 রিয়াল 200 রিয়াল কোয়ালিটি কোয়ালিটি ওপার যা হ্যাঁ হ্যাঁ আ যাও ডিসকাউন্ট দিস হোয়াট ইজ দিস এ কার্পেট কার্পেট হে দো বাই 3 হাউ মাচ 80 রিয়াল 80 রিয়াল 80 রিয়াল 80 রিয়াল ওকে 2x3 সাইজ এতে এখানে কার্পেট থেকে শুরু করে কমফোর্ট এবং বেড কভার পাওয়া যায় তো আমার যা যা লাগবে আমি কিনে নিয়েছি এবং যা যা কিনেছি সেটা তো অবশ্যই আপনাদের সঙ্গে বাসায় গিয়ে শেয়ার করব
এখন আসি বাঙালিদের মোস্ট ফেভারিট প্লেসে। এখানে বাঙালিদের অনেক খাবার পাওয়া যায়। এখন যেহেতু রমজান মাস, তাই এখানে অনেক ঈদ আইটেমের খাবার রাখা হয়েছে। দেখতেই পাচ্ছেন মুড়ি, চাল, ডাল, ছোলা সবই আছে। আর কত তরমুজ? এসবটার নাম হচ্ছে জমজম স্টোর সাতকানিয়া। এখানে কিন্তু পানের দোকানও রয়েছে, আপনারা যারা পান লাভার তারা এখান থেকে পানও খেতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন কচু শাকও পাওয়া যায় একটা দাম 10 রিয়াল করে, আর অনেক শাক রয়েছে। চলুন দেখে আসি। দেখতে পাচ্ছেন এখানে ঢাকা হোটেল, এখানে বাংলাদেশি স্টাইলে খাবার পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন লাউ শাকও পাওয়া যায়, দেখে কিন্তু মনে হচ্ছে বাংলাদেশে আছি। তো আজকের মতো আমাদের কেনাকাটা শেষ, এখন আমরা বাসায় চলে যাব। এখন আপনাদের সঙ্গে শেয়ার করবো যা যা কেনাকাটা করেছি। এগুলো হচ্ছে আয়নার জুতা, যেটা শপে দেখিয়েছিলাম। এগুলো হচ্ছে আয়নার ঈদের শপিং। মোটামুটি ওরা অনেক কেনাকাটা হয়ে গেছে, কিন্তু এখনও বাকি আছে। জুতার ফ্রন্ট সাইড, ব্যাক সাইড সব দিকেই সুন্দর ওয়ার্ক করা। আর এটা হচ্ছে বেডশিট, এটাও শপে দেখিয়েছিলাম। এটা হচ্ছে কিং সাইজের 4 পিস। আমার হোয়াইট কালার বেড কভার বেশি পছন্দের, এর মধ্যে আছে সবুজ কালার প্রিন্ট। এটার সাথে যা যা আছে সেটা হলো 2টা পিলো কভার, একটা নর্মাল বেড কভার আর একটা ম্যাট্রিক্স কভার। এগুলো হচ্ছে কাঁচা বাজার। আমাদের যদিও রমজানের বাজার করার আগেই হয়ে গেছে, তারপরে আমি মটর নিয়ে এসেছি কারণ আমাদের এখানে গ্রিন পিসটা পাওয়া যায়। তো যাই হোক, আর এনেছি লাউ শাক, কচু শাক আর লতি। শপিং কিন্তু শেষ হয়ে যায়নি, আর অনেক শপিং আছে, সবই দেখাবো এক এক করে। এটা আয়নার শপিং, এটা হচ্ছে একটা কামান। এটা হচ্ছে আয়নার স্কুলের ব্যাগ। আমি কিন্তু ব্যাগের শপে বাচ্চাদের স্কুলের ব্যাগ দেখিয়েছিলাম, সেখান থেকেই ব্যাগটা নিয়েছি। পোষা প্রাণীর যে শপটা দেখিয়েছিলাম, আমি এখানে বলেছিলাম আমি একটা মুরগি কিনবো, তো ওইখান থেকে আমি একটা মোরগ কিনেছি। এটার দাম নিয়েছে 40 রিয়াল। আমার কাছে মনে হয়েছে এটা দামটা বেশি নিয়েছে, কিন্তু এটা টেস্ট একদম দেশি। এটাকে জবাই করার উদ্দেশ্যে এনেছি। আয়নের জন্য আরও এনেছি বাসায় রেগুলার ইউজের জন্য। এখন আবার এগুলো একটু পরে দেখবে, আগে সবসময় কেনাকাটা করলে পরে বাসায় এসে ওকে পরিয়ে দেখতাম ঠিক আছে কিনা। এখনও এর ব্যতিক্রম হবে না, তো মোটামুটি সব কিছুই ঠিক আছে। আরেকটা কমফোর্টও এনেছি, এটা হচ্ছে অফ হোয়াইট কালারের, এটার মধ্যে কোনো রকম প্রিন্ট নেই। এটার কাপড় কোয়ালিটি খুবই ভালো, একদম সফট ম্যাটেরিয়ালস, এটাও রেগুলার ইউজের জন্য। আরও এনেছি 2টা পার্স, এগুলো দেখলেই কিনতে ইচ্ছে করে। এগুলো কবে ইউজ করবো জানি না, এমন আছে কাউকে গিফটও করে দিতে পারি। আমার নিজের জন্য কেনা বলতে শুধুমাত্র 2টাই কিনেছি, তবে ঘরের জন্য অনেক কিছু কিনেছি। গৃহিণীদের কেনাকাটা করলে যা হয় আর কি। এখানে আমি 2টা পাতিল কিনেছি, খুব ভালো মানের স্টেনলেস স্টিলের। এগুলি কেনার সময় আমি অনেক ভালোভাবে বুঝি কিনেছি, আর এই টেকনিকগুলি শিখেছি আমি আমার ভাবিজির কাছ থেকে, টেস্ট লাইফ উইথ নেপা। উনি হচ্ছেন লন্ডন প্রবাসী। এই পাতিলগুলি চেনার উনি যে বেসিক ধারণা দিয়েছিলেন সেটা হচ্ছে ভিতর দিকে কোনো স্ক্রু থাকবে না হাতলের। এই হাতল রান্নার সময় গরম হবে না এবং খাবারও পুড়ে যাবে না। ননস্টিকের হাঁড়ি পাতিল ব্যবহার না করে আমাদের স্টেনলেস স্টিল ব্যবহার করা ভালো স্বাস্থ্যের জন্য। এদিকে আয়ন ওর নতুন ড্রেস পরে খেলাটা নিয়ে মহাব্যস্ত যতক্ষণ এটা সেটিং করবে, কারণ এটার পার্ট আলাদা আলাদা ছিল, তাই এটার সেটিং করতে একটু সময় লেগেছে। এরপর যে শপিংটা দেখাবো সেটা আমাদের সবারই খুব পছন্দ হয়েছে, বিশেষ করে আয়নের। কেনাকাটা শেষ করে যখন গাড়িতে উঠবো তখন বাপ্পাটা এটা গিয়ে নিয়ে এসেছে, কারণ এটা নাকি ওনাদের লাগবেই। এটা হচ্ছে একটা ডিজিটাল ঝাড়বাতি, এর মধ্যে সাউন্ড সিস্টেমও আছে, এর জন্যই বাপ্পাটার বেশি পছন্দ হয়েছে। ওদের ইচ্ছে হচ্ছে রমজান মাসে কোরআন তেলাওয়াত শুনবে, রুমের উপর থেকে যখন সাউন্ড আসবে তখন নাকি শুনতে অনেক মধুর লাগবে। এটার মধ্যে কয়েকটা কালার অপশন আছে, এখন আমরা এই সাউন্ড সিস্টেমটা একটু শুনবো। এতে এর সঙ্গে পেন ড্রাইভও আছে, চাইলে অনেক কিছু রিজার্ভ করা যাবে। এদিকে আয়নার খেলনাটাও সেটিং হয়ে গেছে। তো এই ছিল আজকের মতো ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।